আঠেরোমোড়া পাহাড়ের বুকে প্রাচীনতম বিদ্যালয়টিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল রাজ্য শিক্ষা দপ্তর। পূর্বে যে জায়গা জুড়ে সন্ত্রাসবাদীদের কার্যকলাপ সর্বদা বিরাজ করত, বর্তমানে সেই জায়গায় শিক্ষার পরিবেশ পারে একমাত্র বিষাক্তময় পরিবেশকে ধ্বংস করে দিতে। তাই বিপদ কামিতা সহ সবকিছুই ভুলে গিয়ে উপজাতি যুবকরা বর্তমানে শিক্ষা গ্রহণের জন্য শিক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য আগ্রহী। তারা শিক্ষার আলোকে পৌঁছাতে চায়। এরা এবার আঠেরোমোড়া পাহাড় এলাকায় উপজাতি ছাত্রছাত্রীদের দাবি, তাদের প্রাচীনতম বিদ্যালয় অর্থাৎ মঙ্গিয়া কামি তাদু শ্রেণী বিদ্যালয়টিকে নতুন পরিসরে দেওয়ার জন্য। পাহাড় এলাকার ছাত্রছাত্রীদের দাবিটি উপলব্ধি করে এবার রাজ্য শিক্ষা দপ্তর থেকে মঙ্গিয়া কামি দাদু শ্রেণী বিদ্যালয় নতুন পাকা বাড়ি নির্মাণ করার জন্য অনুমোদন দিল। উল্লেখ্য থাকে, মঙ্গিয়া কামি দাদু শ্রেণী বিদ্যালয়টি জরাচ্ছিন্ন অবস্থায় বিদ্যমান। ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষ থেকে শুরু করে প্রধান শিক্ষকের কক্ষ, বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের বসার কক্ষটিও ছিল পরিত্যক্তের মতো। শ্রেণীকক্ষগুলির দরজা জানালার কপাটগুলির ভগ্নদশা চলছিল দীর্ঘ বছর ধরে। এতটাই ভগ্নদশাগ্রস্ত ছিল যা ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে বসে পঠন পাঠনের অযোগ্য। তবে এবার মঙ্গিয়া কামি দ্বাদশে নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য খোয়াই জেলা শিক্ষা আধিকারিক সমরেন্দ্রনাথ দাস বিদ্যালয়ে আসার নতুন জায়গা পরিদর্শন করার জন্য রাজ্যের শিক্ষা দপ্তর থেকে প্রায় 2 কোটি টাকা মঞ্জুরি দিয়েছে। তবে খুব দ্রুত বিদ্যালয়ের নতুন পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু হবে বলে জানান খোয়াই জেলা শিক্ষা আধিকারিক সমরেন্দ্রনাথ। বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে এটা, যদিও ধাপে ধাপে উন্নীত হয়ে দ্বাদশ শ্রেণী মানে পরিণত, কিন্তু দীর্ঘ বছরের পর বছর ধরে মঙ্গিয়া কামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ যেখানে ছাত্রছাত্রীরা এসে বসতেও মানে অসুবিধা হয়। যেমন আপনার টিচার্স রুম আছে, টিচার্স রুমের জানালা দরজা জানালা একদম ভাঙা, এই যে আমার রুমের ফ্লোর একদম অকেজো, এই ব্যাপারে আপনি কি বলতে? দেখুন, আমাদের দপ্তর এবং রাজ্য সরকার এই বিষয়টার উপর খুবই ঐকান্তিক। যেখানে আমাদের স্কুল বিল্ডিং সংক্রান্ত বিশেষ সমস্যা আছে, সেখানে আমরা এটা থেকে উত্তরণ পাওয়ার চেষ্টা করি। এবং সেই অনুযায়ী এই তো অল্প কিছুদিন আগেই এই মঙ্গিয়া কামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের জন্য প্রায় 2 কোটি টাকা মঞ্জুর হয়েছে, সহসা কাজও শুরু হয়ে যাবে। তো অনেক সময় তো একসাথে আরও বেশি দিতে পারলে ভালো ছিল, কিন্তু আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাকটা বেশি থাকার কারণে হয়তো একসাথে সবটা করা যায় না, ধাপে ধাপে বা ধীরে ধীরে করতে হয়। আমি আশা করছি আপনারা যে প্রশ্নটা রেজ করেছেন এটা অদূর ভবিষ্যতেই দূর হয়ে যাবে। কবে না, কত বছর লাগবে পূর্ণাঙ্গতা পেতে নিউ অট্টালিকা? আমরা তো প্রচেষ্টায় আছি, আমাদেরও প্রয়াস থাকবে যত তাড়াতাড়ি সম্ভব হয়। এখন যে প্রায় 2 কোটি টাকার যেটা মঞ্জুর করা হয়েছে, সেই কাজটা আগে হতে দিন, এটা হলে অনেকটা কাভার হয়ে যাবে। আপনার নাম ওটা কি স্যার? আমার নাম সমরেন্দ্রনাথ দাস, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ইনচার্জ। আপনারা দেখছেন নিউজ ভিউ 365, সত্য ও নিরপেক্ষ সংবাদ, রাজ্য ও দেশের তাজা আপডেট খবর দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নিউজ ভিউ 365 এবং লাইক করুন ফেসবুক পেজ।